আবারও আত্মহত্যার ঘটনা ঘটেছে কমলপুরে। গত এক পক্ষকালে চারটি আত্মহত্যার ঘটনা ঘটেছে কমলপুরে। এতে করে নানা মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সোমবার কমলপুর থানার অন্তর্গত পশ্চিম নোয়াগাঁও গ্রামে চম্পাদেব নামে এক মহিলা নিজ ঘরে দরজা বন্ধ করে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন ঘরে ধোঁয়া দেখতে পেয়ে চিৎকার দেয় এবং দরজা খোলার চেষ্টা করেন। এরপর কমলপুর অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে দপ্তরের কর্মীরা এসে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখেন আগুনে সম্পূর্ণ শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে মহিলার। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কমলপুর থানার সেকেন্ড অফিসার সমরেশ দাস ও বিশাল পুলিশ বাহিনী। মেয়েটির পরিবার সূত্রে খবর, তার বড় ভাই সুদীপ দেব গত 2 বছর আগে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এরপর থেকে চম্পাদেব মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে, যার ফলে এই আত্মহত্যা। পুলিশ এই ঘটনার প্রাথমিক তদন্ত করে দেহ ময়নাতদন্তের জন্য বিমল সিংহ মেমোরিয়াল হাসপাতালে মর্গে পাঠিয়ে দেয়। কেমনে মারা গেছে? আচ্ছা, গায়ের নাম কি দেখো? সুদীপ দেব। আচ্ছা, আর এই যে আজকে যে মারা গেছে, আপনার কি হয়? আমার ছোট বোন। ছোট বোন কিভাবে মারা গেছে? আমি তো কইতার না, আমি তো খবর হইতাছে। আমরা বাড়ি বলে খান্দা হান্দি হইতাছে, খান্দা হান্দি হইতাছে বাড়ির মাঝে কিতা আমি তো বুঝতেছি না। বাড়িতে এর শুনি এফার দাদি হ দরজা লাগাই না, ঘর দুমা ঘর কোনো কোন কিনটা এফার দাদি দরজা খুলতে পারে দাদি। এই অবস্থা, আগুন লাগাই মারা গেছে। আগুন লাগাই মারা গেছে। মা গেছে গরু দিত বন্ধ থেকে, মা গরু আইসা মনে দরজা লাগাই গেছে। দরজা এইদিকে খুলতে পারে না, এইদিকে খুলতে পারে না, এই সিল্লি দিছে। এফার দা মনে মানুষ অনুসাইছে দরজা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুকছে। তো হঠাৎ করে এইভাবে মানে আগুন লাগাই আত্মহত্যা করলো? তাইরে বলে ভাইয়া খালি দেখা দেয়, ভাইয়া খালি ইয়ে কয়, তাইরে আইনা দেয় আদর করে। আমি কন্যা তোর ভাই আদর করে আমার তো কারণ তা হাজিরা কথা হচ্ছে। আমরা দিয়ে একদিনও স্বপ্নে দেখছি না, তোরে দিকে দেখা দেয় স্বপ্ন, আমরা তো দেখি না। না আমার দেখা যাচ্ছে আজকে ভাইয়া ভাই তাইরে আদর করতো। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া টিএনএন।